মাঝখানের অংশ মিশ্রিত, কারণ এই অংশে আল্লাহ এবং আমাদের জন্য, আর শেষের অংশটি ক্রিয়াভিত্তিক, কারণ এটা আমাদের সম্পত্তি। এমনকি ভাষাতত্ত্ব অনুযায়ীও এটা নিখুঁত, একেবারে নিখুঁত, আপনি কোনো অংশ নাড়াতে পারবেন না। আমি আপনাদের নিকট পাতিয়ার ভাষাগত দিক নিয়ে কথা বলছি, আবার এর মাঝে আলোচিত বিভিন্ন প্রসঙ্গের বিষয় ভিত্তিক আলোচনা করেছি, এটাই পাতিয়ার ভারসাম্য। চলুন পিছনে ফিরে যাই। ফাতিহা, আপনি যদি এর পরিপূর্ণতা সম্পর্কে জানতে চান, এর পরিপূর্ণতা আসে ভারসাম্য থেকে। এটা বিষয়গুলোকে ভারসাম্য দান করে, এটা জ্ঞানের মূলভাবের সাথে কাজের মূলভাবের ভারসাম্য প্রদান করে। এখন আমরা অন্য একটা বিষয় শিখতে যাচ্ছি, এটা প্রকৃতপক্ষে একটা নিখুঁত ব্যাপার। যখন কোনো কিছু ভারসাম্যপূর্ণ থাকে, তার মানে হচ্ছে এটা মাঝখান থেকে ঝুলে আছে। সুতরাং আপনি যদি মাঝখানে একটা কিছু রাখেন, তাহলে অর্ধেক একদিকে থাকবে আর বাকি অর্ধেক আরেক দিকে থাকবে। তো কোন আয়াতটি মাঝখানে আছে? এখন লক্ষ্য করুন, ইয়াকা নাবুদু হলো প্রথম অংশের উপসংহার। ইয়াকা নাবুদু প্রথম অংশের উপসংহার। এর দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? আপনি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ দিন সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি কোন উপসংহার পাবেন? ইয়াকা নাবুদু উপসংহার, এটাই আপনার উপসংহার। আমি আল্লাহর দাস হতে চাই, তিনি তাই তার দাস হতে চাই। এখন আয়াতের দ্বিতীয় অংশ কি? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর নিকট থেকে চূড়ান্ত পর্যায়ে কোন সাহায্যকে আপনি চান, চূড়ান্ত কোন সাহায্যকে আপনি আল্লাহ থেকে পান, তা হচ্ছে তার দেখানো পথ। ওয়া ইয়াকা নাস্তাইন হলো দ্বিতীয় অংশের সূচনা, ইয়াকা নাবুদু হলো প্রথম অংশের উপসংহার, আর ওয়া ইয়াকা নাস্তাইন হলো দ্বিতীয় অংশের সূচনা। মধ্যবর্তী আয়াতের বিবেচনায় এই সূরাটি একদম নিখুঁত, নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ। এটা অবিশ্বাস্য, সত্যি বিস্ময়কর। চলুন আবার পেছনে যাই। ফাতিহা আরো কিছু বিষয়কে ভারসাম্য দান করে। আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি আশা আছে আর রহমান রহিম, কিন্তু আশা যদি অন্ধ হয়, আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বেন। আর দায়িত্ব কোন আয়াত থেকে আসে? মালিক ইয়াউমিদ দিন। আল্লাহ আশা এবং দায়িত্ব পালনকে আর রহমান রহিম এবং মালিক ইয়াউমিদ দিনের মধ্যে ভারসাম্যপূর্ণ করে দিলেন। ঠিক আছে, আরো দুটো ভারসাম্যপূর্ণ বিষয় আছে। আপনি যদি শুধু প্রশংসা করেন, এটা আসল প্রশংসা নাও হতে পারে। আবার আপনি যদি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাতে প্রশংসা অন্তর্ভুক্ত নাও হতে পারে। আলহামদুলিল্লাহ, এটা জ্ঞান এবং কর্মের মাঝে ভারসাম্য দান করে। সিরাতাল মুস্তাকিম, শুধু জ্ঞান কিন্তু কোনো কর্ম নেই। আল মাগদুবি আলাইহিম, শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান নেই। আদ-দাল্লিন, এই সূরাটির সবকিছুই ভারসাম্যপূর্ণ। একদম শুরুর দিকে তাকান, শুরুটা বলছে রাব্বিল আলামিন, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জাতি। আর সূরা শেষে এসে আল্লাহ বললেন, গোটা আলামিনের মধ্যে শুধু তিন ধরনের মানুষ আছে। এই আলামিন হবে হয় সিরাতুল মুস্তাকিমের অনুসারীরা, যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, অথবা তারা হবে আল মাগদুবি আলাইহিম, অথবা হবে আদ-দাল্লিন। পৃথিবীর সব মানুষই এই তিন শ্রেণীর কোন একটিতে পড়ে যায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল আলামিনের অন্তর্ভুক্ত, যার মানে হলো হয় তারা আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, অথবা যারা আল্লাহর ক্রোধের শিকার হয়, অথবা যারা এখন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এগুলো হচ্ছে শুধুমাত্র তিনটি শ্রেণী। এটাই শেষের দিকে এসে এভাবে আল আলামিনের বর্ণনা দেয়া হয়েছে। ফাতিহা শুরু হয়েছিল একটা ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিয়ে। আলহামদুলিল্লাহ, হামদ কি দলগত ভাবে করা হয় নাকি এটা অন্তরে অনুভব করা হয়? এটা অন্তরে অনুভব করা হয়। এমনকি এই প্রশংসা যদি আপনারা দলগত ভাবেও করেন, আল্লাহ এই প্রশংসার ব্যাপারটাকে দলগত ভাবে বিচার করবেন নাকি একজন একজন করে? একজন একজন করে। আল্লাহ আমাদের রব ব্যক্তিগত ভাবে, এটা কি একটা ব্যক্তিগত সম্পর্ক যে আল্লাহ আমাদের রব? হ্যাঁ, এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। আল্লাহ রহমান আর রহিম, এটা কি ব্যক্তিগত না দলগত? এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত, এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত। আল্লাহ বিচার দিবসে আমাদেরকে কি ব্যক্তিগত ভাবে নাকি দলগত ভাবে বিচার করবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একজন মানুষ একবারে। সূরা ফাতিহার শুরু সবকিছু ছিল ব্যক্তিগত, আর যখন আপনি শেষে আসবেন, দেখবেন এটা সমষ্টিগত ভাবে ভারসাম্যপূর্ণ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন নিজেই পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ। ফাতিহা হলো
প্রথম সূরা। শেষ সূরাটি কি? সমগ্র কোরআনের সর্বশেষ সূরাটি কোনটি? সূরা নাস। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস। ফাতিহা একটা ইতিবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে। এটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যা একটা ইতিবাচক শব্দ। আর সূরাতুন নাস শুরু হয়েছে কুল আউযু বি, যা একটা নেতিবাচক শব্দ, আশ্রয় দেওয়া। পজিটিভ শক্তি বৃদ্ধি, নেগেটিভ শক্তি বৃদ্ধি। ফাতিহা শুরু হয়েছিল একটি বিশেষ্য পদ দিয়ে, আর সূরা নাস শুরু হয়েছে একটি ক্রিয়াপদ দিয়ে। ফাতিহার প্রার্থনা সমষ্টিগত, নাবুদু নাস্তাঈন ইহদিনা, আর সূরা নাস এক বচন, কুল আউযু, আমি আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই নয়। এটাই হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ফাতিহা বলে দুই ধরনের দল আছে যাদের অন্তর্ভুক্ত হওয়া তোমার উচিত নয়। দুই ধরনের দল আছে যাদের থেকে তোমার দূরে থাকা উচিত। সেই দুই শ্রেণীর দলভুক্ত কারা? তারা হলো আল মাহবুবি আলাইহিম এবং আব্বলি, এগুলো হলো দল। এবার আপনি যদি সূরা নাসে ফিরে যান তাহলে দেখবেন এখানেও দুই ধরনের খারাপ প্রভাবের কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো ব্যক্তিগত খারাপ প্রভাব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে। সুবহানাল্লাহ। কুল আউযু বি, শেষ করুন, কুল আউযু বি রাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিন নাস, রাব্বিল আলামিন। তিনি বলেন মালিকিন নাস, মালিকিন নাস। ফাতিহাতে আমরা কি করি? মালিক ইয়াউমিদ্দিন। তিনি বলেন ইলাহিন নাস, আর প্রসঙ্গত ইলাহ মানে আপনি যার ইবাদত করেন। আর সূরা ফাতিহাতে আমরা কি বলি? ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি। পুরো ব্যাপারটাই ভারসাম্যপূর্ণ। এটাই ফাতিহা, এটাই ফাতিহা। ফাতিহা নিজেই যথেষ্ট। শেষ একটা জিনিস আমি শেয়ার করছি, আর কোনো বিরতি না, সরি, আমার শুধু 10 মিনিট সময় দরকার শেষ এই বিষয়টার জন্য। এটাই ফাতিহা সম্পর্কিত শেষ বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভারসাম্যগুলো সবগুলোই আমার কাছে অবিশ্বাস্য, কিন্তু এই শেষটি, এটা সবগুলোর উপরে, এটা সবগুলোর উপরে। আমি আপনাদের চার ধরনের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই। চার ধরনের দ্বন্দ্ব আছে, চার ধরনের যুদ্ধ, চার ধরনের লড়াই এবং দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটি আমার শরীর আর আত্মার মধ্যে, আমার অন্তর, আমার অন্তর যা আল্লাহ থেকে ফিরতে চায়, আর সে অন্তর যা দুনিয়ার জিনিস চায়। আমার ভিতরে একটা যুদ্ধ আছে, আপনার ভিতরেও একটা যুদ্ধ আছে। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে এই যুদ্ধটি নেই। আধ্যাত্মিক কৃষ্ণা আছে, আবার জাগতিক কৃষ্ণাও আছে। জান্নাতের সৌন্দর্যের আকাঙ্ক্ষা আছে, আবার পার্থিব সৌন্দর্যের আকাঙ্ক্ষাও আছে। আপনি এটাকে পুরোপুরি দমন করতে পারবেন না, আর এ দুটোর মাঝে একটা দ্বন্দ্ব আছে। এটাই প্রথম যুদ্ধ। দ্বিতীয় লড়াইটি পুরুষ এবং নারীর মাঝে। তাদের একে অন্যের সাথে বসবাস করতে হয়, একে অন্যকে ঘৃণাও করে। এই ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক একটা চলমান সংগ্রাম। পুরুষের কি কি অধিকার আছে, নারীর কি কি অধিকার আছে? আপনি যদি নারীদের সেই সিদ্ধান্ত নিতে দেন যে নারীদের কি কি অধিকার আছে, তারা শেষ করবে জুলুম করে। আপনি যদি পুরুষদের সিদ্ধান্ত নিতে দেন যে পুরুষ এবং নারীর কি কি অধিকার আছে, তারা শেষ করবে জুলুম করে নারীদের। এটা একটা চলমান যুদ্ধ। একটা উদাহরণ দিই, আপনি বিবাহ বিচ্ছেদের কোর্ট সম্পর্কে জানেন। যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন পুরুষ হয়ে থাকেন যার নিজেরও বিবাহ বিচ্ছেদ হয়েছে, আর তার সামনে যদি এমন একটা কেস থাকে, ভালোভাবে আপনি যদি তার সামনে নারী না হন, কারণ বুঝতে পেরেছেন? কারণ তিনি পক্ষপাত দুষ্ট, দিন শেষে তিনি একজন পুরুষ, তিনি একজন নারীর মতো করে চিন্তা করতে পারেন না। আবার যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন মহিলা হয়ে থাকে, এটা দ্বিতীয় দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটি ছিল, প্রথম দ্বন্দ্বটি কি ছিল? দেহ এবং আত্মা। দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং নারী। তৃতীয় দ্বন্দ্ব মুদি এবং শ্রমের মধ্যে। তৃতীয় দ্বন্দ্বটি হচ্ছে মনিব এবং কর্মচারীর মধ্যে। মনিব বলেন তোমার বেশি কাজ করা উচিত এবং